তো ওভারঅল ওয়েদারের জন্য হয়তো মনে হবে আমি তো এসিতে থাকি আমার খুব একটা প্রবলেম নেই কিন্তু একটা ওয়েদার বাইরে খারাপ হলে ওয়েদার বাইরে গরম হলে তখন কিন্তু ওই যে আমরা ভেতর বাইরে করছি এতেও কিন্তু প্রবলেম হয় দ্যাট ডাজেন্ট মিন যে পেশেন্ট খারাপ আছে বা খুব খারাপ আছে একটু যে কোনো জিনিস হলেও কিন্তু এমার্জেন্সিতেই আনতে হবে তো এমার্জেন্সিতে আনতে হচ্ছে বলেই ভয়ার কিছু নেই যে তার মানে খুব খারাপ হয়ে গেছে সেখানে যদি আমাদের মনে হয় যে পেশেন্টকে আইসি ইউতে রেখে ট্রিটমেন্ট করতে হবে মানে এখানে কোনো সেকেন্ড থট নেই এভরিওয়ান স্বাগত জানাই সকলকে বিপি পোদ্দার হসপিটালের পডকাস্টে আপনাদের সঙ্গে রয়েছি আমি শিল্পা আর আজকে আবারও এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনাগুলো আমার মনে হয় যদি দশটা মানুষ শুনে নো তাহলেও তাদের একটা ধারণা তৈরি হয় এবং চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু শব্দ শুনলেই আমাদের মধ্যে যে ভীতি তৈরি হয় সেই ভীতিটা কোনো একটা জায়গায় কিছুটা কাটানো সম্ভব হয় বলে আমার ধারণা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে সবার আগে যে শব্দটা বলবো সেটা হচ্ছে এমার্জেন্সি ইউনিট বা ক্রিটিক্যাল কেয়ার এই শব্দগুলো মাথায় আসলেই মনে হয় যে অ্যাম্বুলেন্সের আওয়াজ এবং যেই পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে তার শারীরিক কন্ডিশন অনেকখানি খারাপ হয়ে গিয়েছে বা ডিটোরিয়েট করছে সময়ের সঙ্গে সঙ্গে তাই তাকে সুস্থ হবে করে এবং সেই জন্যই হসপিটালের সার্ভিসের যে ইউনিটটা থাকে সেখানে আমরা আমাদের পেশেন্টকে নিয়ে যাই আর তার সঙ্গে সঙ্গে আরও একটা শব্দ যে শব্দটা আমরা কেউ শুনতে পছন্দ তো অবশ্যই করি না বিশেষ করে যে সমস্ত পরিবারের মানুষরা বলা যেতে পারে হসপিটালাইজড থাকেন এবং সেটা হল আইসিইউ আমরা খুব স্বচ্ছন্দ বোধ করি যখন আমরা বলি আমাদের পরিবারের কোনো মানুষ তারা হসপিটালাইজড রয়েছেন তাদের ট্রিটমেন্ট চলছে তিনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন কিন্তু এই ট্রিটমেন্ট চলাকালীন যখনই কাউকে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে এই কথাটা আমরা শুনি তখন কিন্তু আমাদের টেনশনটাও শুরু হয়ে যায় কিন্তু আইসিইউতে অ্যাডমিট হওয়া মানেই কি টেনশন হওয়ার কারণ সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং যিনি আলোচনাতে আমাকে সঙ্গ দেবেন এবং অবশ্যই এই বিষয়গুলে যে ভুল ধারণাগুলো আমাদের রয়েছে সেগুলো নিয়ে সঠিক পরামর্শ দেবেন সঠিক সলিউশন বলবেন তার সঙ্গে আগে আলাপ করে নেব আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডক্টর সোভি গোস্বামী ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ডক্টর গোস্বামী নমস্কার স্বাগত জানাই আপনাকে সবার আগে জিজ্ঞেস করব কেমন আছেন একেবারেই এবং যেহেতু আপনি ওয়েদারের কথাটাই বললেন এবং আমার মনে হয় এই বিষয়টাও ভীষণ রকম ভাবে প্রাসঙ্গিক কারণ আমরা ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার যে ইউনিট সেখানে কিন্তু আমরা সমস্ত ধরনের পেশেন্ট পাই এবং বিশেষ করে যে হারে গরমটা বেড়েছে যদিও মাঝে এক দুপসায় বৃষ্টিতে একটু কমেছিল কিন্তু আজকে আবারও মানে কলকাতা জুড়ে গনগনে রোদ এবং সাধারণ মানুষের নাজেহাল অবস্থা তো সেক্ষেত্রে বিভিন্ন যদি আমি গরমের কথাই বলি তাহলে বিভিন্ন সময় দেখা যায় সানস্ট্রোক হয়েছে বা এই ধরনের পেশেন্টকেও কিন্তু আমরা আমাদের ইমার্জেন্সি সার্ভিসের ইউনিটে অ্যাডমিটেড হতে দেখি তো সেই ক্ষেত্রে সবার আগে যেটা আপনার কাছে জিজ্ঞেস করবো এই যে এখন যে ওয়েদারের একটা কখনো খুব গরম থাকছে নিম্নচাপের জন্য কিছুটা গরম কমছে কিন্তু এসিটা কিন্তু চালাতেই হচ্ছে গরমে সকলে তো এই ওয়েদারে বিশেষ করে কি ধরনের বা কোন ধরনের পেশেন্টদেরকে একটু বেশি কেয়ারফুল থাকা উচিত দেখুন এই ওয়েদারে এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা যেটা বললেন এসিতে থাকছি হুম হঠাৎ করে যখন যাচ্ছি গরমের মধ্যে বেরিয়ে পড়ছে আবার কোনো একটা জায়গায় বাইরে গরম থেকে আবার এসির মধ্যে ঢুকে যাচ্ছে তো এই যে ড্রাস্টিক বডি হচ্ছে এইটাতে শরীরের অনেক প্রবলেম এবার কোন 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 মানুষকে এগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত সেগুলো বলি সেটা হচ্ছে যাদের হয়তো দেখুন অ্যালার্জি রাইনাইটিস আছে বারবার ঠান্ডা লেগে যাওয়ার ধাত লাংসের প্রবলেম তাদের আগে থেকে আছে কারোর সিওপিডি আছে কারোর অন্য কোন লাংসের প্রবলেম নিয়ে নিয়ে তারা দিন ধরে ভুগছেন হয়তো অ্যাজমা আছে ইনহেলার নেন যে কোনো লাংস জাতীয় কোনো রকম রোগ যাদের আছে এই সব পেশেন্টকে একটা ভয়ের ব্যাপার থাকে অন্যদিকে যেরকম হয় কি এই টাইমে হিউমিডিটি বেশি তো হিউমিডিটি বেশির জন্য আমাদের অনেক সময় হয় যে জল কম খাওয়া হয় জল কম খাওয়া হলে কি ডিহাইড্রেশনে যাচ্ছে আবার অনেক সময় কি হয় জল যেহেতু বেশি টানছে শরীরে বেশি জল চলে যাচ্ছে তখন আবার যারা কিডনির পেশেন্ট যারা হার্টের পেশেন্ট তাদেরও প্রবলেম হওয়ার চান্সেস থাকে তো ওভারঅল ওয়েদারের জন্য হয়তো মনে হবে আমি তো এসিতে থাকি আমার খুব একটা প্রবলেম নেই কিন্তু একটা ওয়েদার বাইরে খারাপ হলে ওয়েদার বাইরে গরম হলে তখন কিন্তু ওই যে আমরা ভেতর বাইরে করছি এতেও কিন্তু প্রবলেম হয় তো এই সব দিকগুলো আমাদেরকে একটু ভেবে চলতে হবে ভেবে আমাদের বডি টেম্পারেচারগুলোকে যখন আমাদের জায়গাটা চেঞ্জ হচ্ছে তখন আমাদেরকে একটু মাঝখানে বাফার জোন করে তারপরে আমাদেরকে এগুলো করতে হবে একেবারে অর্থাৎ আমরা আমাদের ডেইলি লাইফস্টাইল এই লাইফস্টাইলটায় যদি আমরা নিজেরা একটু নজর দিই তাহলে কিন্তু হতেই পারে আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ রয়েছে যেটা আস্তে আস্তে সেরে উঠছে কিন্তু সেই সময়টাতেও আমরা রেগুলার বাইরে বেরোতেও পারি আমরা আমাদের রেগুলারের রুটিনটাকেও ফলো করতে পারবো তবে আমাদের লাইফস্টাইলে সামান্য কিছু চেঞ্জেস এবং নিজের খেয়ালটা কিন্তু নিজেকেই রাখতে হবে তাহলে একেবারেই এই যে শুরুতেই যেটা বলেছিলাম যে ইমার্জেন্সি ইউনিটে আসার কোনোই প্রয়োজন হবে না সে ওয়েদার গরম হোক বা ঠান্ডা এবং এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে সেটা হচ্ছে ইমার্জেন্সি ইউনিট এবং অহরহ আমরা রাস্তায় বেরোলেই একবার না একবার আমাদের অ্যাম্বুলেন্সের সেই সাইরেনটা আমাদের কানে আসে এবং আমরা যে যেই সিচুয়েশনে থাকি না কেন আমরা অদ্ভুতভাবে শুনলেই বলি বাবা যে রয়েছেন যেন সুস্থ হয়ে যান খুব তাড়াতাড়ি তো ইমার্জেন্সি ইউনিট এমন একটা ডিপার্টমেন্ট হসপিটালের মধ্যে যারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের সার্ভিস দিচ্ছেন প্রতিটি মানুষ যখনই যে কোনো শারীরিক এমন কোনো কন্ডিশন হচ্ছে যে মুহূর্তে তার ইমিডিয়েটলি সেটা সকাল সন্ধ্যে রাত টাইমটাও ম্যাটার করে না তাকে একটা সার্ভিস দেওয়া উচিত যেই সার্ভিসটার পরে সে অনেকখানি সুস্থ বোধ করছে এবং হয়তো বিভিন্ন সময় দেখা যায় যে এমার্জেন্সি ইউনিটে একটা ক্ষণিকের একটা ট্রিটমেন্টের পর তাকে আমরা জেনারেল বেডে শিফট করছি এবং তার ট্রিটমেন্ট চলছে তো ইমার্জেন্সি ইউনিটের কথা শুনলেই সাধারণ মানুষের মধ্যে একটা ভয় থাকে যে ইমার্জেন্সিতে নিয়ে যেতে হচ্ছে তাহলে হয়তো পেশেন্টের অবস্থা খুবই খারাপ তো এই ধারণাটা কতটা ভুল এবং এই ধারণাটা থেকে কিভাবে বেরিয়ে আসা উচিত ফার্স্ট অফ অল ইমার্জেন্সি ইউনিট হচ্ছে যে কোনো হসপিটালের ফেস মানে আমার হসপিটালে আজকে যে কোনো টাইম যেই টাইমে ওপিডি খোলা নেই ধরুন ওপিডিতে এই মুহূর্তে ক্লোজ ওপিডি তখন পেশেন্টকে যে কোনো টাইম যদি হসপিটালে আনতে হয় আমাকে এমার্জেন্সিতেই আনতে হবে ঠিক আছে দ্যাট ডাজেন্ট মিন যে পেশেন্ট খারাপ আছে বা খুব খারাপ আছে একটু যে কোনো জিনিস হলেও কিন্তু এমার্জেন্সিতেই আনতে হবে তো এমার্জেন্সিতে আনতে হচ্ছে বলেই ভয়ের কিছু নেই যে তার মানে খুব খারাপ হয়ে গেছে এবার ব্যাপারটা হচ্ছে এমার্জেন্সি যেটা হয় এমার্জেন্সিতে ফার্স্টে ফার্স্ট অফ অল অ্যাসেসমেন্ট হবে যে পেশেন্টের কন্ডিশনটা কতটা খারাপ তার উপর বেস করে তারা ওখানে ইনিশিয়াল ট্রিটমেন্ট দেবে ইনিশিয়াল ট্রিটমেন্ট দেওয়ার পরে ডিসাইড হবে পেশেন্টকে জেনারেল ওয়ার্ডে শিফট হবে না পেশেন্ট আইসিউতে শিফট হবে তো এবার ওখান থেকে ধরুন পেশেন্টের হলো কি মোটামুটি দেখলাম যে যা কন্ডিশন আছে জেনারেল ওয়ার্ডে রেখে আমরা ট্রিটমেন্ট করতে পারবো তখন আমরা জেনারেল ওয়ার্ডে শিফট করি এরপরে কোনো পেশেন্টের হয়তো মনে হলো যে না আমাদের পেশেন্টটাকে ইদার কন্ডিশন খারাপ আছে বা অবজারভেশন লাগবে খারাপ হতে পারে সেই আমাদের মধ্যে আসছে যে আমরা পেশেন্টটা খারাপ হতে পারে আজ থেকে একদিন পরে কি দুদিন পরে তখনও কিন্তু আমরা পেশেন্টকে রাখি মানে আইসিউতে নিয়ে গেছি বলেই যে সবসময় খুব খারাপ সেটা নয় অনেক সময় যাতে খুব খারাপ না হয় সেটাকে আটকানোর জন্য আমরা আইসিউতে নিয়ে যাই আইসিউতে নিয়ে গিয়ে আমরা মনিটর করি কারণ আইসিইউতে যে ক্লোজ মনিটরিংটা হয় সেটা কিন্তু জেনারেল ওয়ার্ডে কোনো হসপিটালেই হবে না তাই জন্য আইসিউ স্পেশালিটিটা রাখা আছে যে ক্লোজ মনিটরিং আর কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট যেগুলো শুধু আইসিউতেই হয় তো সেসবের উপর দাঁড়িয়ে পেশেন্টকে আমরা অবজারভেশনের জন্য রাখতে পারি বা কন্ডিশন খারাপ হলেও রাখতে পারি এবার ভয়ের ব্যাপার বাড়ির লোকের ভয় বাড়ির লোকের চিন্তা করাটা স্বাভাবিক মানে এটা কাউকে আমি বলতে পারবো না যে আপনি চিন্তা করবেন না বাড়ির যে কোনো আমার বাড়ির লোকেরও আজকে যদি হসপিটালে ভর্তি হয় আমি চিন্তা করবো তো সেখানে দাঁড়িয়ে তাদের কি আপ সব কিছু আপডেট দেওয়ার জন্য আমরা আছি টাইম টু টাইম পেশেন্টের কি হচ্ছে না হচ্ছে পেশেন্টের কি চেঞ্জেস এলো খারাপ হলো না ভালো হলো কি হলো সেসব আপডেট দেওয়ার জন্য তাদেরকে সবকিছু বোঝানোর জন্য আমরা সবসময় আছি আমাদের টিম সবসময় রেডি আছে তাদেরকে বোঝানোর জন্য তারা যখন ফোন করে বা ভিজিটিং অর্সে যখন আসে তখন তাদের সাথে সুন্দরভাবে কথা বলে তাদেরকে বোঝানো হয় তো এবার ব্যাপারটা হচ্ছে ট্রিটমেন্টটা তো আমাদেরকে করতেই হবে ট্রিটমেন্টটা করতে করার জন্য সময় লাগবে হাতে একটু তো সেইগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করে আমাদেরকে করতে হয় এবং মানে আপনারা যারা প্রতি মুহূর্তে যে সমস্ত মানুষরা অসুস্থ হচ্ছেন তাদের ট্রিটমেন্ট করছেন সুস্থ করে তুলছেন তাদের এই এফার্টটা যেরকম রয়েছে সেরকমই এটাও কিন্তু আমাদের অর্থাৎ আমরা পেশেন্টের পরিবারের থেকে যারা বিলং করছি তাদের প্রত্যেকের মাথায় এটাও রাখতে হবে যে পেশেন্টকেও কিন্তু সেইভাবে সেই ট্রিটমেন্টে বা পেশেন্টের বডিকে সেই ট্রিটমেন্টে সমানভাবে রেসপন্ড করতে হবে তাই আমার মনে হয় একটা মানুষের সুস্থ থাকার দায়িত্ব ডেফিনেটলি একজন ডাক্তার যিনি প্রফেশনাল যিনি জানেন কোন ওষুধটা বা কি চিকিৎসার মধ্যে দিয়ে একটা অসুস্থ মানুষকে সুস্থ করে তোলা যায় সেরকম ভাবেই আমরা পরিবারের যারা রয়েছি তাদেরকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কোনো রোগ হোক আমরা যদি আমাদের নিজেদের খেয়াল রাখতে শুরু করি অথবা আমাদের লাইফস্টাইলটাকে একটু কন্ট্রোল করতে শুরু করি বা সুন্দরভাবে সাজিয়ে নিই রুটিন ওয়াইজ তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা থেকে আমরা দূরে সরে থাকতে পারি এবং যে বিষয়টা আপনাকে আমি জিজ্ঞাসাই করতে যাচ্ছিলাম যে আইসিইউ আইসিউতে কখন পেশেন্টকে নিয়ে যাওয়া হয় সেটা আপনি একটু আগেই বলে দিলেন তো আইসিইউতে পেশেন্ট রয়েছে এবার থেকে এই কথাটা যখনই আমাদের কানে আসবে আমরা কিন্তু একেবারেই প্যানিক করব না তার কারণ যেমনটা ডক্টর গোস্বামী বললেন যে এমন কিছু ট্রিটমেন্ট রয়েছে যেগুলো জেনারেল বেডে একজন পেশেন্টকে রেখে সেই ট্রিটমেন্টগুলো প্রোভাইড করা সম্ভব নয় এবং সেই জন্য কিন্তু বেশিরভাগ সময় এরকম দেখাই যায় যে পেশেন্টরা আইসিউতে যাচ্ছেন কিন্তু তার মানেই যে তার কন্ডিশন খুব ক্রিটিক্যাল তা কিন্তু নয় সুস্থ হতে আমরা হাসপাতালে আসি দিদের সঙ্গে কনসাল্ট করি এবং সেই সুস্থটা যদি একটু তাড়াতাড়ি হতে হয় এবং সঠিক চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে হতে হয় তাহলে ডেফিনেটলি আমাদের যদি মনে হয় আমরা কিন্তু আমাদের পেশেন্টকে আইসিইউতে নিয়ে যাওয়ার পারমিশনটা অবশ্যই দেব দেওয়া উচিত আমাদের এবং অবশ্যই সহযোগিতা করতে হবে যারা ডক্টররা রয়েছেন তাদের সঙ্গে এবং আজকের আলোচনা শেষ করব। তবে তার আগে এই যে ইমার্জেন্সি ইউনিট অথবা ক্রিটিক্যাল কেয়ার অথবা আইসিউ এই শব্দগুলো শুনলেই যে মানুষের মধ্যে একটা ভয় ভীতি মানে আমরা সবসময় বলি যে দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়ে ফিজিক্যাল হেলথ ইজ ইম্পর্টেন্ট কিন্তু মেন্টাল হেলথ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমি যদি আপনার কাছ থেকে এই অ্যাডভাইসটা চাই যে যাদেরই পেশেন্টরা এই ধরনের সিচুয়েশান সিচুয়েশনের মধ্যে রয়েছেন অথবা তারা এই সিচুয়েশনটাকে ভালোভাবে কাটিয়ে উঠতে পেরেছেন হাসি মুখে তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন দেখুন আপনার পেশেন্টের যদি শরীর খারাপ হয় আপনার বাড়ির লোকের শরীর খারাপ হয় আপনাকে হসপিটালে আনতে হবে বাড়িতে রেখে কি করব এটা ভেবে তো কিছু সাজেশন আসবে না এবার সেখানে দাঁড়িয়ে হসপিটালে আনলেন সেখানে যদি আমাদের মনে হয় যে পেশেন্টকে আইসিউতে রেখে ট্রিটমেন্ট করতে হবে মানে এখানে কোনো সেকেন্ড থট নেই যে আমরা করব কি করব না আমাদের যেটা পেশেন্টের জন্য বেটারমেন্টের জন্য যেটা লাগবে সেটা আমাদের করতে হবে এবার আপনাদের চিন্তা মানে পেশেন্টের বাড়ির লোকের চিন্তার জন্য যেটা আমরা করতে পারি আমরা টাইম টু টাইম আপনাদের আপডেট করতে পারি কি হচ্ছে না হচ্ছে তাহলে আপনারা একটা আইডিয়া থাকবে যে আমার পেশেন্ট কতটা ইমপ্রুভ করছে কতটা ফাস্ট ইমপ্রুভ করছে বা কতটা ডিটেরিয়েট করছে আপনি যখন জানবেন যে আপনার পেশেন্টের কি হচ্ছে না হচ্ছে তাহলে আপনার ওই মনে যে চিন্তার কি যে হচ্ছে জানি না এই প্রবলেমটা হবে না আপনি যা হচ্ছে আপনি জানেন এরপরে ন্যাচারাল কোর্স যা আছে সেটা হবে কারোর বেটার হওয়ার থাকলে সে বেটার হবে যারা বেটার হওয়ার না থাকে কোনো মতেই তার কোনো ফাংশন বডি ফাংশন মানে কোনো অর্গান ফাংশন কাজ করছে না সেখানে সেটাকেও মেনে নিতে হবে সো সেখানে দাঁড়িয়ে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করানোর জন্য আমরা আছি আমাদের ফুল টিম আছে আপনাদেরকে সব কিছু ট্রিটমেন্ট সম্বন্ধে বোঝানোর জন্য যে কোনো অসুবিধাতে হসপিটালে আসুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা রেডি আছি আপনাদেরকে সেই সার্ভিসটা দেওয়ার জন্য প্যানিক করবেন না চিন্তা হওয়াটা স্বাভাবিক টেনশন করাটা স্বাভাবিক সেটাকে কমানোর জন্য যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব আমরা হেল্প করব বোঝাতে বা বুঝতে কি কি অসুবিধা আপনাদের দিক থেকেও যদি কিছু অপিনিয়ন থাকে আপনারা দেবেন সেটাও আমরা নেওয়ার চেষ্টা করব তো ইগন যেতে পারে টিম টিম মানে টিমে এই টিমে কিন্তু پیشنটের বাড়ির লোক আছে একেবারে একেবারে আমরা সব বলি যে যদি সত্যি পজিটিভ মাইন্ড নিয়ে আমরা কোনো কাজের জন্য এগোই তাহলে সেটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবং স্পেসিফিক্যালি সেটা যদি হয় আমাদের পরিবারের কোনো একজন অসুস্থ তাকে আমরা হসপিটালে নিয়ে গিয়েছি তার তো শরীরে একটা কষ্ট হচ্ছে তারও নিশ্চয়ই টেনশন চলছে ভেতরে আমরা যারা পেশেন্ট পার্টি থাকি তাদেরকে কিন্তু এই দায়িত্বটা নেওয়া উচিত যে পেশেন্টকে অনেকটা বেশি রিল্যাক্স রাখা এবং তাকে এটা বলা যে ইউ উইল বি ফাইন সুন এই একটা দুটো কথা বললে কিন্তু আমরা অনেককে সাময়িক মানসিক যন্ত্রণা থেকেও দূরে রাখতে পারি যাই হোক আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো আমার মনে হয় আপনাদের অনেকখানি আইডিয়া দিয়েছে এবং বিশেষ করে এবার থেকে কিন্তু আমার মনে হয় যারা এই অনুষ্ঠানটা শুনেছেন তারা আজকের পর থেকে বা এই মুহূর্ত থেকে এমার্জেন্সি সার্ভিস প্রোভাইড করে এমন ইউনিট অথবা আইসিউ অথবা ক্রিটিক্যাল কেয়ার এই শব্দগুলো শুনলে আর প্যানিক করবেন না আর ভয় পাবেন না সঠিকভাবে চিকিৎসার মধ্যে দিয়ে নিজের পরিবারের মানুষদেরকে সুস্থ করে তুলবেন সো মাচ ডক্টর গোস্বামী সময় দেওয়ার জন্য এবং আপনারা যারা অন্যান্য সময়ের মতো এখনো আমাদেরকে সাপোর্ট করছেন তাদেরকেও অবশ্যই ধন্যবাদ জানাই এভাবেই আমাদের পাশে থাকবেন আর অবশ্যই এগিয়ে যেতে সাহায্য করবেন টিন বিপি পোদ্দার হসপিটালকে নমস্কার